আসসালামু আলাইকুম। এই ভিডিওতে টাডাসিপ 20 mg ট্যাবলেট এর কার্যকারিতা, খাবার নিয়ম, উপকারিতা, অপকারিতা এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আমার চ্যানেলে ভিডিও যারা নতুন দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। টাডাসিপ 20 mg ট্যাবলেট সিপ্লা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। এটির জেনেটিক নাম টাডালাফিল। টাডাসিপ 20 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। টাডাসিপ 20 mg ট্যাবলেট কোন রোগের ঔষধ এবং কেন খাব? অনেকেই আছেন যারা রোগ ভিতরে ভিতরে পুষে রেখেছেন, কিন্তু লোক লজ্জায় কাউকে বলতে পারছেন না, এমন কি ডাক্তারের কাছে যেতে ভয় এবং লজ্জা পাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা। অনেক পুরুষ আছেন যাদের পেনিস খাড়া হচ্ছে না, অনেকের পেনিস শক্ত হচ্ছে না, সহবাসের ইচ্ছা হচ্ছে না, আবার দেখা যাচ্ছে পেনিস শক্ত না হওয়ার কারণে স্ত্রীর গোপন অঙ্গে ঠিকঠাক প্রবেশ করাতে পারছেন না। এরকম অসুবিধা অনেকের হয়েছে, বিশেষ করে বয়স্কদের এই সমস্যা বেশি দেখা দেয়। তাছাড়াও বর্তমানে এখন 18 থেকে 30 বছর বয়সের ছেলেদেরও এই সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যা একমাত্র কারণ হলো হস্তমৈথুন। হস্তমৈথুন করে করে পুরো শরীরটাকে শেষ করে ফেলেছেন, তারপর আর সহবাসের সময় পেনিস শক্ত এবং খাড়া হয় না, অল্প সময়ে বীর্য বেরিয়ে আসে, সব সময় জলের মতন পাতলা পদার্থ বেরিয়ে আসে, অনেক সময় আঠার মতন পদার্থ বেরিয়ে আসে। যখন বিয়ে হয় তখন স্ত্রীর সাথে সঠিকভাবে সহবাস করতে পারছেন না। আর এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই সমস্যাটিকে বলা হয় ইলেকট্রাইল ডিসফাংশন। আপনার পেনিসে রক্ত ফ্লো হতে পারছে না, তাই আপনার প্যানিস খাড়া হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত বীর্য না থাকার কারণে এই সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি করবেন? এই ট্যাবলেটটি আপনাকে কিনে নিয়মিত খেতে হবে। এই ট্যাবলেটটি যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন, তবে শুধু এই ট্যাবলেটটি ইন্ডিয়াতে পাবেন। টাডালাফিল গ্রুপের অনেক ওষুধ বাংলাদেশেও পাওয়া যায়। এই ট্যাবলেট সেবনের ফলে আপনারা প্যানিস খাড়াজনিত সমস্যা, বীর্যপাতজনিত সমস্যা এবং যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ট্যাবলেটটি খাওয়ার নিয়ম। টাডাসিপ 20 mg ট্যাবলেটটি সহবাসের ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে হালকা কুসুম গরম পানি অথবা দুধ দিয়ে সেবন করতে হবে। তবে এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এটা কেউ সেবন করবেন না, কারণ প্রত্যেক মানুষের বডি ফাংশন এক নয় এবং এক ওষুধের সঙ্গে তার অন্যান্য আরও ওষুধ একই অসুখের কারণে ব্যবহার করা লাগতে পারে। তাই টাডাসিপ 20 mg কিসের ওষুধ সে সম্পর্কে আপনার এই ভিডিওতে জেনে নিতে পারলেন। এখন একজন চিকিৎসকের অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করতে পারবেন। এই ওষুধটি সেবন করার ফলে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। ঘাম, বমি বমি ভাব, উদামন্দা, অত্যাধিক তন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনি, নিদ্রাহীনতা, কাঁপুনি, ভয় ভয় ভাব, পুরুষাঙ্গের শিথিলতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।